তো ভিডিওটি শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই ভিডিওতে আমরা একটা স্কিম নিয়ে এসেছি, যে স্কিমটা ইন্ডিয়া পোস্টের স্কিম, ভারত সরকারের একটা স্কিম। এখানে টাকা রাখলে আপনাদের কোনো রকম ক্ষতি হওয়ার চান্সেস থাকছে না, এবং সেটা সরকারি একটা ডিপার্টমেন্ট, ভারতীয় ডাক, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, যেটাকে বলে থাকে সংক্ষেপে NSC, পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে। আপনারা জানেন বিভিন্ন স্কিম আছে পোস্ট অফিসের। আপনারা অনেকেই হয়তো পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যে রয়েছে ইন্ডিয়া পোস্টের ব্যাংক, সেখানে হয়তো অ্যাকাউন্ট খুলেছেন অনেকেই, এবং অনেকেই বিভিন্ন ধরনের স্কিমের সঙ্গে যুক্ত রয়েছেন ইন্ডিয়া পোস্টে। তো এই স্কিমটা, যে স্কিম নিয়ে এসেছি, স্কিমটার নাম হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। পোস্ট অফিসে একাধিক স্কিম আছে, এর মধ্যে একটি স্কিমে ইনভেস্ট করে মিলবে মোটা টাকা। স্কিমটি হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, যেখানে FD-র থেকে বেশি সুদ পাওয়া যায়। একদমই তাই, অনেকেই হয়তো FD করেছেন, ঠিক আছে, ইন্ডিয়া পোস্টে। আপনাদেরকে বলে রাখি, FD থেকে অনেক বেশি সুদ পাওয়া যায় এই স্কিমে। তো এই স্কিমে কিভাবে জয়েন করতে হবে এবং জয়েন করার কি কি সুবিধা রয়েছে, এই বিষয়ে আমরা একটু জেনে নেব এই ভিডিওতে, মন দিয়ে দেখবেন। তো পোস্ট অফিসের NSC যোজনায় বর্তমানে 6.8% সুদ দেওয়া হচ্ছে বর্তমানে এই সময়, ঠিক আছে, এবং পাশাপাশি আপনারা পাবেন কম্পাউন্ডিং ইন্টারেস্ট, কিন্তু তা পাওয়া যাবে টাকা ম্যাচুরিটি হলেই। এবং এই স্কিমটা কিন্তু 5 বছরের স্কিম, তবে আপনি চাইলে 5 বছরের জন্য আরো বাড়াতে পারেন, ঠিক আছে, সেটা বাড়ানোরও ব্যবস্থা রয়েছে, তবে মিনিমাম কিন্তু সেটা 5 বছরের স্কিম। তো আপনারা এই সেভিং স্কিমে কত টাকা করে সেভিং করতে পারবেন, দেখুন এখানে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, আপনি চাইলে 10000 টাকা মূল্যেও আপনি কিন্তু সেভিংস করতে পারেন, সেখানে এই স্কিমে কিন্তু জয়েন করতে পারেন। 100 টাকা দিলেও আপনি কিন্তু সেখানে জমা করতে পারেন, এবং আলাদা আলাদা ভ্যালুর যত ইচ্ছে সার্টিফিকেট কিনে NSC-তে ইনভেস্ট করতে পারবেন, সর্বোচ্চ কোনো লিমিট নেই, ঠিক আছে, এটা আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়েছে। তো এখানে কোনো লিমিটেড নেই, আনলিমিটেড আপনি কিন্তু পারেন। এবং এই স্কিমে 15 লক্ষ টাকার ইনভেস্ট করলে সুদ সহ 5 বছরে আপনি পেয়ে যাবেন 20.85 লক্ষ টাকা। হ্যাঁ, একদমই তাই, অর্থাৎ 6.8% সুদ হিসেবে পেয়ে যাবেন প্রায় 6 লক্ষ টাকা। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 80C অনুযায়ী NSC-তে বছরে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টে ট্যাক্স ছাড় পাওয়া যায়। এছাড়া পোস্ট অফিসে 8টি সেভিং স্কিম রয়েছে। তো এই সেভিং স্কিমের যে চার্ট তালিকা, বিস্তারিত জানতে হলে আপনাদের যেতে হবে এই ওয়েবসাইটে, indiapost.gov.in। এই ওয়েবসাইটে গেলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, আমি যদিও এই পেজটা কিন্তু দিয়ে দেবো, লিঙ্কটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে করে আপনারা লিঙ্কে ক্লিক করে নিজেরাই যাতে করে যাচাই করতে পারেন এই বিষয়টা। দেখুন এখানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, এরপর দেখুন ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস টাইমস ডিপোজিট অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম অ্যাকাউন্ট, ঠিক আছে, সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, তারপর যে সুরক্ষা সমৃদ্ধি অ্যাকাউন্ট, এরপর রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন এখানে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ক্লিক করলে আপনারা কিন্তু এর ডিটেলসে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে মিনিমাম 1000 টাকা এবং ইন মাল্টিপলস অফ রিস্ক 100, নো ম্যাক্সিমাম লিমিট, যেটা আমি আগেই বলেছি আপনাদের। এবং এখানে কত পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে দেখুন, 6.8, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইনার 1000 টাকা গ্রোস টু ইনার 1389.49 আফটার 5 ইয়ার্স, এত আপনি কিন্তু 5 বছর পরে পেয়ে যাবেন, ঠিক আছে, ইন্টারেস্ট সহ। এবং দেখুন 5 বছর ন্যাশনাল স্কিম, এটা 5 বছরের স্কিম, আপনি চাইলে সেটা পরবর্তীতে কিন্তু বাড়াতেও পারবেন, এখানে কিন্তু উল্লেখ রয়েছে, ঠিক আছে। এবং এখানে আরো বিষয় রয়েছে, এখানে নিয়ম, বিভিন্ন নিয়ম রয়েছে, কিভাবে কি করতে হবে সমস্ত কিছু রয়েছে। এবং আপনি যদি এর ফর্ম চান, তাহলে জাস্ট আপনারা এই ফর্মস অ্যাভেলেবেল এই জায়গায় গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি ফর্মটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেভিং সার্টিফিকেট ফর্ম এখান থেকে পেয়ে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর পারচেজ অফ সার্টিফিকেট, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, করলে PDF ফাইলে কিন্তু আপনি কিন্তু ফর্মগুলো কিন্তু পেয়ে যাবেন এখান থেকে খুব সহজে। দেখতেই পাচ্ছেন প্রথমেই লেখা আছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক AOF, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অফ অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু প্রথমে খুলতে হবে পোস্ট অফিসে, এর জন্য কিন্তু এই ফর্মটার দরকার। আপনারা চাইলে কিন্তু এই ফর্মটা এখান থেকে ডাউনলোড যদি নাও করেন, অসুবিধা নেই, আপনারা আপনাদের যে নিকটবর্তী পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনারা জানবেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই স্কিমটা কি, অর্থাৎ স্কিমের নামটা বলে রাখি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। তো এটা হচ্ছে সংক্ষেপে NSC। আপনি আপনার পোস্ট অফিসে গিয়ে যদি যাচাই করেন যে NSC স্কিমের কি সুবিধা এবং NSC যে রয়েছে স্কিম, আমি
আমি যদি জয়েন হতে চাই তাহলে কি করতে হবে, আপনি জানেন সেখান থেকেও কিন্তু অফলাইনেও ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তো এই হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটের সমস্ত আপডেট। আশা করি এই তথ্যগুলো জানার পর আপনাদের অনেকটাই হেল্প করতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন ভিডিওটা, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। ধন্যবাদ।